মর্নিং স্টোর গাইজ। তো আজকের এপিসোডটা শুরু হচ্ছে দোকান থেকে, আর এখন ব্লগ চালু করছি। এখন বাজে দশটা সময় ব্লগ স্টার্ট করছি। সামনে প্রচুর রোদ এবং হ্যাভি গরম রেখেছে, এখন এত গরম, মারাত্মক গরম, কারেন্ট থাকেনি এই মাত্র আসলে একটু আগে, এখন কারেন্টের যে এত ডিস্টার্ব করছে সে বলবো কি আর। ডিস্টার্ব মানে গেলে এক থেকে দেড় ঘন্টা কি দু ঘন্টা কারেন্ট আসছেই না, তারপরে কারেন্ট আসছে, কিন্তু এখন যা গরম এই সামনেতে আপনারা দেখি বুঝতে পারছেন যে কেমন গরমটা লাগবে, কেমন রাগটা ধরবে। সো গাইস, আমি আছি দোকানে এখন, আর আজকে 2 সেপ্টেম্বর, আপনারা ভিডিওটা দেখছেন 3 সেপ্টেম্বর। আজকে রয়েছে একটা ফাটাফাটি দারুণ খেলা, আজকে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ রয়েছে ক্রিকেট। সো আজকের খেলাটা আমি দেখব 3টা থেকে, সো 3টা থেকে সবাই খেলাটা দেখবে এবং সাপোর্ট করবে ইন্ডিয়াকে, যেমন ইন্ডিয়া জিতে যায়। তো এটা জানার কথা ইন্ডিয়া জিতবে, কিন্তু টাফ হতে পারে ম্যাচটা, কারণ পাকিস্তানও খারাপ টিম না, ওখানেও রয়েছে, তো কী হয় দেখা যাবে। তো গাইস, আজকে এখনও ভিডিওটা আপলোড করা হয়নি, অন্য দিন আমি সকালে ভিডিওটা আপলোড করে দিই, এবারে তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করে দিই, 12টা বাজলো, নইলে লেট হয়ে যাবে, লেট হতে চাই না আমি। তো চলো ভিডিওটা আপলোড করি। তো এখানে সাইফুল আসছে তার লুঙ্গির, তো এখানে হচ্ছে লুঙ্গি ঝাঁপ তোলা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা চলে আসছি আমাদের এখানে, তো এখানে দেখবো আমরা খেলা দেখতে আসছি এখানে আর কি। তো যা গরম এখন, মুখের হাল খারাপ দুজনেরই, তো এখানে একটু হাওয়া দেয় ভাবলাম যে আজকে হাওয়া দিবা, সামনেটা আবার নেট স্লো করবে নি। তো আসার পরে দেখি এখানে প্রচণ্ড গরম, কিন্তু উপরে এক কিছুক্ষণ পরে এখানে হাওয়া দিবে, সব ঠিক হয়ে যাবে। তো চলো এবারে খেলাটা দেখায়, টাইম হয়ে গেল। ঠিক আছে, এখনকার ছেলেদেরকে কিছু বলার নয়, কারণ একটা জিনিস দেখাচ্ছি আমি, এই যে কাঠের সিঁড়ি, এই কাঠের সিঁড়ির মধ্যে একাই উঠে চলে আসছে, একটু কোনো ভয় লাগেনি, ভয় লাগেনি, নামতে পারবে? হ্যাঁ, একাই উঠে গেলে? হ্যাঁ, যাওনি, উঠে পালিয়ে এসো, লো পালিয়ে এসো। সো গাইস, এখনও 9 মিনিট অ্যাড দিচ্ছে, এখন 9 মিনিট করে খেলা হবে, এখন বাজে 2:51-3টার সময় খেলা চালু হবে, সো তখন দেখবো। 9 মিনিট উদমা ট্রেলার দেখতে মন যায়নি, অ্যাড দেখতে, সো উদমা ডাটাটাও বেস্ট হবে। আর এখানে আমরা চলে আসছি এদিকে, সামনে ওখানে যে টাওয়ারটা রয়েছে ওখান থেকে নেট সার্ভারও ভালো চলবে আর কি, ইন্টারনেট স্লো হবে না, তো ওই জন্য আমরা এখানকে চলে আসছি। আর আজ আমরা এখানে একটা সেট আপ করে নিয়েছি, এটার মধ্যে একটা ফোনটা রাখছি আমরা, এটা এখানটাতে আড়ল করছে, যেখানে লাইটটা আসে এখান থেকে, তারপরে এখানে ছবিটা এমন ভালো দেখায়, এখানটাতে রাখছি আমরা। তো গাইস, ফিরোজ এখন একা নামছে এখানে সিঁড়িতে, ভয় লাগেনি, লাগেনি, লাউ দেখে দেখে নামো না দি। তো গাইস নামছে একাই, বসো ওখানে, বসো বসো, নামো, পড়ে যাবো, আমার দিকে চাইনি, নামো, নেমে যাবো। তো গাইস, আমরা ক্রিকেট খেলা দেখার জন্যে আমরা ঝোড়ে পাতাড়ে ঘুরে বেড়াচ্ছি, আর এই যে আমাদের হাল, কোথাও শান্তি নেই, নদী গিয়েছিলাম ওখানেও পাকিস্তানের কোথাও সাপোর্টার রয়েছে, ইন্ডিয়ার খেয়ে পাকিস্তানের সাপোর্ট করছে, তো ওদের জন্যে ওখানে খেলা একটু মানে, তোর জন্য নদী আসছি। তো গাইস, আমাদেরকে এখান থেকেও চলে যেতে হচ্ছে, আরও আমরা শুধু ঘুরে বেড়াই, খেলা দেখা হবে না মনে হচ্ছে, এখন পানি ভরছে আর কি, যেখানে স্টেডিয়ামে খেলা হচ্ছে শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কা। তো গাইস, এখানে সাপ মরে পড়ে রয়েছে, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়াই ভালো। তো গাইস, ফাইনালি চলে এসছি আমি বাড়ি, এখন বাড়িতে ফ্রেশ হয়ে খেলা দেখব, কারণ ফাঁকাতে যা গরম, আমাদের রাস্তা ফুল ছিল তার জন্য ফাঁকাতে বেরোতে হলো আমাকে খেলা দেখার জন্য, তো ওখানে কোনো সেরকম কিছু জায়গা দেখতে পাচ্ছি না, তো ওই জন্য চলে আসছি বাড়িতে, এবারে শুয়ে শুয়ে এখানে খেলা দেখবো, আরাম করে শুয়ে শুয়ে পাতার হাওয়া খেতে খেতে। তো চলো খেলাটাকে তাড়াতাড়ি দেখি। সো গাইস, ফাইনালি আমি চলে আসছি বাড়ি, দোকানে ছিলাম, দোকানে বসে আমি ক্রিকেট দেখছিলাম, সো তখন একটু টাফ চলছিল, যখন 4টা উইকেট পড়ে গেলো, বিরাট কোহলি স্যার পড়ে গেলো, যখন রোহিত শর্মা পড়ে গেলো, তো তার তখন একটু ভয় লেগেছিল, কিন্তু তারপরে ঈশান কিষাণ আসার পরে, সুমন গিল আউট হওয়ার পরে, হার্দিক পাণ্ডিয়া এলো, দুজন মিলে যে রানটা টানলো আর কি, ম্যাচটা আর কি মোমেন্টটা পুরো একদম উল্টা করে দিল, ভাবে যেরকম পাহাড় পড়তে পড়তে পাহাড় আরও উঁচু দিকে চলে গেল, তো ম্যাচটা এরকম কিছু হয়েছে আর কি বলবো। আর ভয় লাগছিল খুব, ভাবলাম যে হেরে যাবে, কিন্তু তারপরে দেখা যাক, এখনও তো খেল শেষ হয়নি, কারণ বাজছে এখন 9:30, এখন বাজছে 9:30, এখনও এখন পানি হচ্ছে ওখানে, টয়লে রেন রয়ে দেখাচ্ছে, ও তার জন্য এখন খেলা স্টপ রয়েছে, তো কী হয় দেখা যাবে পরে করে। তো ওটা সকালে নেক্সট ব্লগে আপনারা খবর পেয়ে যাবেন, জিতেছে কি হেরেছে, কিন্তু তার আগে আপনারা দেখে নিয়েছেন। তো এই আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভিডিওটা ভালো হচ্ছে ভিডিওটাকে লাইক করে দিন, যার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন জয় হিন্দ, জয় ভারত।